মেকআপ করতে বললাম। তারপর আমি আমরা খুব অপেন ডেট যে আমাদের এই যে এবারে ছেলে মেয়েরা ভালো চান্স পেল না, কারণ পশ্চিমবঙ্গটা এমন করে দিয়েছে শুনেছি যে ইংলিশের এক ট্রান্সলেশন বাংলায় এরকম ট্রান্সলেশন, রিজনাল প্রায়োরিটিগুলো কমিয়ে দিচ্ছে। রিজনাল প্রায়োরিটিটা কমে দিয়ে স্টেটের ছেলে মেয়েরা স্টেটের জন্য যে ডাক্তার তৈরি হবে তাদের যে নিজের ভাষায় কথা বলা নিজের এলাকায় চিকিৎসা করা যায় তা চেষ্টা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা এনসিআইতে পিক আপ করতে বলেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা পিক আপ করি। এই যে ডিটেলস সমস্ত ব্যাপারই আলোচনা হয়েছে, আলোচনা খুব ভালো হয়েছে। আমি পুলিশ প্রশাসনও ছিল যাতে হসপিটালে কোনো গন্ডগোলের সংশোধন ইম্পর্টেন্ট নেওয়া হয়, কারণ ডাক্তারদেরও হাসি মুখে কাজ করতে হবে, তাদেরও অনেক কাজ করতে হয়, লক্ষ লক্ষ পেশেন্ট দেখতে হয়, সাথে সাথে সিস্টারদেরও অনেক কাজ করতে হবে। কিন্তু সিস্টারদেরও আরও বেশি করে ওয়েবসাইটে কাজে লাগাবার ব্যাপারটাও দেখতে হবে, আর প্রশাসনকেও দেখতে হবে যাতে কেউ হাসপাতালে হামলা করতে না পারে, হামলা করে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া। আর ডাক্তারদের কাছেও আমার অনুরোধ থাকবে, তারা অনেক করে কিন্তু তার মধ্যে আরও করতে হবে, যেটা হচ্ছে এটা আমাদের সমাজসেবার দায়িত্ব, সার্ভিস উইথ স্মাইল। আমরা সবাই যাতে হাসি মুখে মানুষকে কাজ দিতে পারি আর মানুষের সাথে ডাক্তারদের ব্যথাটাও বুঝতে পারে, এটা একেবারে দণ্ডিতের সাথে দণ্ডদাতা তাদের যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার, উভয় পক্ষকে সুন্দরভাবে বোঝা করা করে কাজ করতে পারে। ডিটেলস শিক্ষা রেখে এভরিবডি স্যার খুব ভালো মিটিং হয়েছে। আমরা নতুন করে প্রায় 43-43টা মাল্টি স্পট হসপিটাল তৈরি করেছি, 7000 বেড বাড়িয়েছে, আমাদের 1400 সিটও বাড়ানো হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, মাদার অ্যান্ড চাইল্ড হাব নতুন হয়েছে, বাচ্চাদের জন্য নতুন স্বাস্থ্য অবস্থা 300 তৈরি হয়েছে, 70টার উপরে এসএমসিউ তৈরি হয়েছে, জেলায় জেলায় এইচডিউ তৈরি হয়েছে, আইসিসিউ তৈরি হয়েছে, 7000 নতুন বেড বেড়েছে, অনেকটাই হয়েছে, বিনা পয়সায় চিকিৎসাও দেওয়া হচ্ছে। কিন্তু আরও যাতে ভালো করে মানুষ যাতে উন্নত পরিষেবা পায়, চিকিৎসকরা আমাদের আছে, ডাক্তাররা ভীষণ ভালো কাজ করে, এবং এক একটা হসপিটালে পিজি হসপিটাল মেডিকেল কলেজ বলুন, এনআরএস বলুন, অন্ত আর্জিপা বলুন, আমি সবটাই দেখছি প্রায় 2 লক্ষের উপর ওপিডিতে পেশেন্ট রাখে মাসে, প্রায় কোটি কোটি পেশেন্ট তারা দেখে, এবং আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্যের পেশেন্টও প্রচুর আসে, আমাদের প্রতিবেশী রাজ্য যারা এবং বিভিন্ন দেশের পেশেন্টও আসে তাদেরও আমাদের পরিষেবা দিতে হয়। ডাক্তার আরও বেশি বাড়ানো উচিত এটা আমরা মেডিকেল কাউন্সিলকে নিশ্চয়ই বলবো, আমরা আসার পরে 1300-1300 বাড়ানো হয়েছে, ধরুন 1.5 সাল থেকে শুরু করে দিয়ে সবটাই, কিন্তু আমরা চাই আরও বাড়বো, কারণ ডাক্তারের আরও প্রয়োজন, সিস্টারের আরও প্রয়োজন, অনেক সময় প্রয়োজনীয় ডাক্তার চাইলেও আমরা পাই না, কারণ অনেকে বাইরে চলে যান বা রাজ্যে যেটুকু কোটা অনেক সময় নিউরো ডাক্তার নেই বা হাট খাবার কোনো জায়গা নেই, কিন্তু সেখানে আমাদের রিসার্চের উপরে জোর দেওয়া উচিত, তার এই ধরনের অসুখ হলে তার প্রতিকারটা কি। একটা ইমিডিয়েট আমার কেয়ারে এসেছে যেটা হচ্ছে কুকুর কামড়ানোর ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে না, এটা আমাদের ব্যাপার না যে সেন্ট্রাল গভর্নমেন্ট ওষুধটা ভ্যাকসিনটা দেয়, কিন্তু প্রবলেমটা কী হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ওষুধের দাম বাড়ি বাড়িয়ে দিয়েছে, এত ট্যাক্স ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ফলে যারা ওই ভ্যাকসিনটা রাখত তারা কিন্তু দোকানে রাখছি, সেই কোম্পানি রাখছেন, তাদের পোষাচ্ছে না, ফলে বাজারে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে। যদি আমি বাজারে কুকুর কামড়ানোর ওষুধ না পাই, তাই একটা পাগলা কুকুর যদি কামড়ে যায় তো মরেই যাবে, তার যদি ঠিকমতো ট্রিটমেন্ট না হয়। এই কারণে এনসিআইতে পিক আপ করতে বললাম বা সেন্ট্রাল গভর্নমেন্টকে পিক আপ করতে বললাম। তারপর আমরা খুব অপেন ডেট যে আমাদের এই যে এবারে ছেলে মেয়েরা ভালো চান্স পেল না, কারণ পশ্চিমবঙ্গটা এমন করে দিয়েছে শুনেছি যে ইংলিশের এক ট্রান্সলেশন বাংলায় এরকম ট্রান্সলেশন, রিজনাল প্রায়োরিটিগুলো কমে দিচ্ছে, রিজনাল প্রায়োরিটিটা কমে দিয়ে স্টেটের ছেলে মেয়েরা স্টেটের জন্য যে ডাক্তার তৈরি হবে তাদের যে নিজের ভাষায় কথা বলা নিজের এলাকায় চিকিৎসা করা যায় তা চেষ্টা সেখান থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং এই ব্যাপারগুলো আমরা এনসিআইতে পিক আপ করতে বলেছি এবং সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা পিক আপ করি। এই যে ডিটেলস সমস্ত ব্যাপারই আলোচনা হয়েছে, আলোচনা খুব ভালো হয়েছে। আমি পুলিশ প্রশাসনও ছিল যাতে হসপিটালে কোনো গন্ডগোলের সংশোধন ইম্পর্টেন্ট নেওয়া হয়, কারণ ডাক্তারদেরও হাসি মুখে কাজ করতে হবে, তাদেরও অনেক কাজ করতে হয়, লক্ষ লক্ষ পেশেন্ট দেখতে হয়, সাথে সাথে সিস্টারদেরও অনেক কাজ করতে হয়, কিন্তু সিস্টারদেরও আরও বেশি করে ওয়েবসাইটে কাজে লাগাবার সবকে নিশ্চয়ই বলবো। আমরা আসার পরে 1300-1300 বাড়ানো হয়েছে, ধরুন 1.5 সাল থেকে শুরু করে দিয়ে সবটাই, কিন্তু আমরা চাই আরও বাড়বো, কারণ
কারণ ডাক্তারের আরো প্রয়োজন, সিস্টারের আরো প্রয়োজন, অনেক সময় প্রয়োজনীয় ডাক্তার চাইলেও আমরা পাই না, কারণ অনেকে বাইরে চলে যান বা রাতে যেটুকু কোটা, অনেক সময় নিউরো ডাক্তার নেই বা কার্ডিওলজিকে অপারেশন করতে পারে না, কারণ একটা অপারেশন করতে 7 ঘন্টা 8 ঘন্টা লাগে। কিন্তু সেই সময় ছেলেমেয়েরা যদি না পড়ে সাবজেক্টটা, সেখানে একটা গ্যাপ হয়ে যায়, সেটা আগে কখন দেখা হয়। ফলে এটা আমরা অনেকটাই ওভারকাম করেছি, কিন্তু এখনো ওভারকাম করতে টাইম লাগবে। ডক্টর রিক্রুটমেন্ট, সিস্টার রিক্রুটমেন্ট, রিক্রুটমেন্ট এগুলো তো চলছে। তাছাড়াও কট ব্লাড ব্যাংক, মিড ব্যাংক, এগুলো আমাদের সংস্থায় চলে। আজকে যেটা সকলের সাথে কোঅর্ডিনেশন করে এটাই বলা হয়েছে যে চিকিৎসক, মেডিকেল সুপার, এমএসবিপি, ডিএমবি থেকে শুরু করে, তিন হসপিটাল থেকে শুরু করে, হসপিটালগুলো থেকে শুরু করে, যাতে সবাই আমরা সুস্থভাবে সুন্দরভাবে কাজ করতে পারি, সবাই সবার সাথে ভালোভাবে যোগাযোগ করে সেটা নজর রাখা। তারপরে তো আপনারা জানেন অন্য টেকনিক্যাল ব্যাপারও আছে, এক্সপায়ারি যাতে না হয়ে যায় মেডিসিন। তারপর ধরুন ঠিকমতো মেনটেনেন্স হচ্ছে কি না ইকুইপমেন্ট, প্রায় 1900 ইকুইপমেন্টস ছিল যেটা অনেক দিন পরে ছিল, ইউজ হচ্ছিল না, তার মধ্যে 1700টা খোলা হয়েছে ইমিডিয়েট, এরকম নানা রকম টেকনিক্যাল প্রবলেম আছে, ডিটেলস আলোচনা করা হয়েছে। নতুন রিসার্চ করে নানা রকম, আজকাল আগে তো লোকে এত যাতায়াত করতে না প্লেনে, এখন এক দেশ থেকে আরেক দেশে বহু লোক যাতায়াত করে। আর প্লেনে যখন